যেহেতু হামজা চৌধুরী অলরেডি ইংল্যান্ডের হয়ে খেলেছে, তো একটু তার প্রক্রিয়াটা আলাদা। আমরা অলরেডি সে এনওসি আমাদের দিয়েছে যে সে বাংলাদেশের জন্য খেলতে আগ্রহী। ওই এনওসি লেটার নিয়ে আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে এবং আমরা ইতিমধ্যেই ফিফাকে ওই এনওসি ইংলিশ এফের এনওসি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। সো আশা করছি নেক্সট স্টেপে হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে ফিফার, ওদের অ্যাপ্রুভাল পেলেই আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় খবর হামজা চৌধুরীর আগমন। ইতিমধ্যে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের এনওসি পেয়ে গেছেন হামজা। এখন ফিফা থেকে ক্লিয়ারেন্স পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি, আর সেটা পেয়ে গেলেই আসছে নভেম্বরে লাল সবুজ জার্সিতে অভিষিক্ত হবেন হামজা চৌধুরী। লেস্টার সিটি তারকা হামজার পর এবার অন্যান্য প্রবাসীদের নিয়ে আলোচনা চলছে, আর এই তালিকায় আছে যুক্তরাষ্ট্রের দুই সহোদর কুইন সুলিভান ও কাভান সুলিভানের নাম। কিন্তু তারা কি বাংলাদেশের হয়ে খেলবেন? কুইন এবং কাভান জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিক, বাবার সূত্র ধরে তাদের জার্মানির সঙ্গেও কানেকশন রয়েছে। তবে তাদের দাদি ডক্টর সুলতান আলম একজন বাংলাদেশি, আর সেই সূত্রে তারা বাংলাদেশের সঙ্গেও সম্পৃক্ত, আর এজন্যই বাংলাদেশের হয়ে খেলার সুযোগ রয়েছে তাদের। কিন্তু তার আগে তাদের বাংলাদেশের হয়ে খেলতে বাফুফের পক্ষ থেকে আমন্ত্রণ জানাতে হবে এবং তাদেরও ইচ্ছে থাকতে হবে। মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের একাডেমি থেকে যাত্রা শুরু করেন কুইন সুলিভান। বর্তমানে ক্লাবটির সিনিয়র দলের হয়ে মেজর লিগ সকারে খেলছেন তিনি। 20 বছর বয়সী কুইন সুলিভান মূলত একজন সেন্টার ফরওয়ার্ড, এর বাইরেও সেন্ট্রাল মিডফিল্ডার, অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার হিসেবেও তাকে খেলানো হচ্ছে। এক কথায় এই তরুণ দুর্কে একজন ভার্সেটাইল ফুটবলার, আর এরকম একজন ফুটবলার যে কোনো কোচের কাছেই মূল্যবান সম্পদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত 41টি ম্যাচ খেলেছেন কুইন সুলিভান, যার মধ্যে মেজর লিগ সকারে 30টি, লিগস কাপে 7টি এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপে 4টি। 41 ম্যাচে 5 গোলের সঙ্গে 10টি অ্যাসিস্ট করেছেন তিনি। এখন পর্যন্ত পেশাদার ক্যারিয়ারে 143 ম্যাচ খেলে 13 গোল এবং 18টি অ্যাসিস্টের দেখা পেয়েছেন তিনি। কুইন সুলিভানকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তারকা হিসেবে আখ্যা দেওয়া হয়। ইতিমধ্যে দেশটির অনূর্ধ্ব 20 দলের হয়ে 13 ম্যাচ খেলে 7টি গোল করেছেন তিনি। খেলেছেন অনূর্ধ্ব 20 কনকাকাফ চ্যাম্পিয়নশিপ এবং অনূর্ধ্ব 20 বিশ্বকাপে। তাই তো তিনি যুক্তরাষ্ট্র জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনায় বেশ ভালোভাবেই রয়েছেন। তার ছোট ভাই কাভান সুলিভানকে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ট্যালেন্টেড ফুটবলার হিসেবে চিন্তা করা হয়। এই বয়সী তার বল কন্ট্রোলিং, ড্রিবলিং, শুটিং অ্যাকুরেসি সহ টেকনিক্যাল এবং ট্যাকটিক্যাল বিষয়গুলো বেশ শক্তিশালী। তাই তো মাত্র 14 বছর বয়সী ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটির নজরে এসে গেছেন তিনি। আগামী বছরই সিটিজেনদের একাডেমিতে যোগ দেবেন কাভান। কাভান সুলিভান মূলত একজন অ্যাটাকিং মিডফিল্ডার, এছাড়াও উইং এবং সেকেন্ড স্ট্রাইকার রোলেও খেলতে পারেন তিনি। ডেলকো একাডেমি থেকে উঠে আসা কাভান 2020 সালে যোগ দেন ফিলাডেলফিয়া ইউনিয়নের একাডেমিতে। বড় ভাইয়ের পথ অনুসরণ করে তিনিও ইতিমধ্যে ক্লাবটির সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন। একই সঙ্গে মেজর লিগ সকারে বদলি হিসেবে 3টি ম্যাচে মাঠে নামারও সুযোগ পেয়েছেন তিনি। এর আগে ফিলাডেলফিয়া ইউনিয়নের যুব দলের হয়ে 15 ম্যাচ খেলে সমান 3টি করে গোল এবং অ্যাসিস্ট করেছেন কাভান সুলিভান। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অনূর্ধ্ব 15, 16 ও 17 দলের হয়ে খেলেছেন তিনি। বয়সভিত্তিক পর্যায়ে 12 ম্যাচ খেলে করেছেন 5টি গোল। তাই তো কাভান সুলিভানকে ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের ওয়ান্ডার কিড হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রে আলো ছড়ানো দুই সহোদর নিশ্চয়ই বাংলাদেশের গর্ব, কিন্তু তারা যে বাংলাদেশের হয়ে খেলবেন সেটা জোর দিয়ে বলার সুযোগ নেই, কারণ দুজনের সামনে রয়েছে যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলার বেশ ভালো সম্ভাবনা, আর সেই সুযোগ ফেলে তারা বাংলাদেশে আসবেন সেটা অনেকটাই দিবা স্বপ্নের মতো। অবশ্য মানুষ স্বপ্নেই বাঁচে, একসময় হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলাও একটা স্বপ্নের মতো ছিল, মনে হয়েছিল এটা একেবারে অসম্ভব, কিন্তু সময়ের ব্যবধানে সেই স্বপ্ন সত্যি হয়েছে। অবশ্য বর্তমান অবস্থায় কুইন এবং কাভান সুলিভানের বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা অনেকটাই কম, তাই তারা তাদের খেলায় আরও উন্নতি করে নিজেদের ক্যারিয়ারকে আরও উঁচুতে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা সবার। সুলিভান ব্রাদার্সের আপাতত বাংলাদেশ দলের হয়ে খেলার সম্ভাবনা শূন্যের কোঠায়, তবে হামজার সঙ্গে সামিত সোমকে জাতীয় দলে আনা এখন সময়ের দাবি। কানাডা প্রবাসী এই ফুটবলার বর্তমানে খেলছেন ক্যাভারলি এফসিতে। এখন পর্যন্ত কানাডিয়ান লিগে 90টি এবং মেজর লিগ সকারে 43টি ম্যাচ খেলেছেন সামিত। এছাড়াও কানাডার হয়ে বয়সভিত্তিক দলের সঙ্গে জাতীয় দলের হয়ে 2টি ম্যাচ খেলেছেন। তবে বর্তমানে কানাডা জাতীয় দলের পরিকল্পনা থেকে অনেকটাই দূরে সরে গেছেন তিনি। এর মাঝে আবার প্রস্তাব পেলে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছের কথাও জানিয়েছেন, কিন্তু সামিতের ব্যাপারে বাফুফের তেমন কোনো পরিকল্পনার কথা শোনা যাচ্ছে না, যা বেশ হতাশার। তাই তাকে জাতীয় দলে খেলাতে বাফুফের অবশ্যই কাজ করা উচিত। দিন শেষে প্রবাসী হোক কিংবা স্থানীয় ফুটবলার, যোগ্যদের নিয়ে গড়তে হবে জাতীয় দল, আর তাহলেই আবারও জেগে উঠবে বাংলাদেশের ফুটবল।